এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন অন্ধ রাসেল নুরী। প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ দয়া করে আমাকে মধুর মেলা থেকে উঠায় দিয়েছেন, তার পাশাপাশি মা মমতাজ বেগমের দোয়া এবং দয়া, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার ওস্তাদ নুরে মাতা মায়েরানি তার চরণে ভক্তি করি, আমার বেলাল নুরী বাবা শরীর শরীর চরণে ভক্তি। তো এই গান থেকে আমি যা ইনকাম করি, আমার কোনো এক্সট্রা কোনো ইনকাম নাই, আমি কারো কাছে ভিক্ষাও চাই না। রাসুলের শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সকলে, আল্লাহ যেও তোমাকে দয়া করে সুর দিছে। আমার গান যদি কারো হৃদয়ে লাগে আমাকে টাকা দিয়েন, নাইলে বাবা দিয়েন না। এই টাকা দিয়া আমি আমার মারে ডায়াবেটিসের প্রতি মাসে 14-15 হাজার টাকার ওষুধ লাগে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে চলতে হয়। যদি আমি গান গাই আপনাদের মন জয় করতে পারি দিবেন, নাইলে দেওয়ার দরকার নাই। মাত্র 3 দিন আগে একটা গান রচনা করছি, আমার যতটুকু জ্ঞান, কারণ আমার তোর বাবা আমার কাছে নাই, মা তোর হারাই নাই, মা হারানোর যন্ত্রণা ব্যথাটা আমি বুঝি না, কিন্তু যার হারাইছে সে বুঝে ব্যথা কিরকম। ওই ব্যথা উপলব্ধি করে নিজের মধ্যে অনুভব করে আমি গানটা লেখার চেষ্টা করছি। যতদিন মা উজালা ছিল আমায় করি দয়া দো, আমার নিল না খবর। যতদিন মায়ু জ্বালা ছিল করি দয়া, আপন দেশে চলে গেল মাই নিল না। যতদিন মায়ু জ্বালা ছিল আমার ঘরে ছিল আলো, মাই গেল শান্তি গেল ঘর আদার হইল। যতদিন মায়ু ঘরে ছিল আলো, আরে মাই গেল আজ শান্তি গেল আমার ঘর আদার হই। আমি কোন কাজে মাইরে না পাই, আমি কোন কাজে আমার মাইরে না পাই, আমার ঘর শূন্য হইল আপন দেশে চলে গেল মা, আর না খবর নিল আমার আপন দেশে চলে গেল মা, আর না খবর নিল হায় হায় আপন দেশে চলে গেল মা, আর না খবর নিল। মহারবী রহে চলে বুকে আবে, জন্মের এতিম হইয়া রে গেল তোমার বাংলার মমতা। মহারবী রহে রাগুন চলে বুকে আ।
হইল পরবাসে, রইল পর এত ভাবে ডাকিরে বন্ধু বাবা আর না ফিরে আসে, তুমি তো ফের চলে ভাসে, মিলো না।